পুরো নাম লিখতেই তো হয় আপনি আত্ম শোনান খালি সরকারি কলেজের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের ছাত্র তেইশ বছর বয়সী নাজমুল আগুনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে জোর করে বিয়ে করার অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে এই ঘটনায় বাদী হয়ে পটুয়াগালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন মামলায় পঁচিশ বছর বয়সী ইসরাত জাহান পাখি নামের ওই তরুণী সহ অজ্ঞাত পরিচয়ে ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে মামলাটি গ্রহণ করে পটুয়াখালী সদর থানাকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত এদিকে নাজমুলকে জোর করে বিয়ে করার একটি ভিডিও দায়েরের পর শুক্রবার পনেরোই অক্টোবর দুপুর থেকে ওই নারী নিজেকে নাজমুলের স্ত্রী দাবি করে নাজমুলের বাবার বাড়ি মির্জাগঞ্জে অবস্থান করছেন এই ঘটনায় মির্জাগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নাজমুল মির্জাগঞ্জ মির্জাগঞ্জ উপজেলার ইউনিয়নের জালাল আগুনের ছেলে অভিযুক্ত ইসরাত জাহান পাখি উপজেলার গাজীপুর সাকিনের মোহাম্মদ আওয়ালের মেয়ে নাজমুলের আইনজীবী আব্দুল্লাহ আল নোমান জানান নাজমুল পটুয়াখালী সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের নিয়মিত ছাত্র তিনি কলেজের আবাসিক হোস্টেলে থাকেন আসামি ইসরাত জাহান পাখি দীর্ঘদিন ধরে নাজমুলকে মোবাইল ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের প্রস্তাব সহ বিয়ের প্রলোভন দেখান কিন্তু নাজমুল রাজি না হওয়ায় গত সাতাশে সেপ্টেম্বর পটুয়াখালী লঞ্চঘাট এলাকা থেকে নাজমুলকে অপহরণ করা হয় পরদিন অজ্ঞাত একটি স্থানে নিয়ে সাত থেকে আটজন ব্যক্তি বলপূর্বক তাকে একটি নীল কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন পরে তাকে দিনই শহরে ছেড়ে দেয়া হয় ধারণা করা হচ্ছে এ দিয়ে তারা একটি কাবিন নামা তৈরির পায়তারা করছেন তিনি আরো বলেন এই ঘটনায় গত তেসরা অক্টোবর আমরা আদালতে মামলা করেছে মামলাটি নথিভুক্ত করতে আদালতে থানাকে নির্দেশ দিয়েছেন এদিকে নাজমুলকে অপহরণ এবং পরে জোর করে বিয়ে করার একটি ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়েছে আটচল্লিশ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায় একটি কক্ষে একজন তরুণীর বাম পাশে নাজমুল বসে আছেন পেছন থেকে নাজমুলের মাথা ধরে রেখেছেন এক ব্যক্তি সেখানে আরো কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করা যায় ভিডিওতে ওই তরুণীকে নীল কাগজে সই করতে দেখা গেছে সই করার পর তরুণীকে মিষ্টি খাইয়ে দেন একজন পরে নাজমুলের মুখে মিষ্টি দিলে তিনি তা ফেলে দেন এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তরুণী ইসরাত জাহান পাখি দাবি করেন নাজমুলের সঙ্গে তার দীর্ঘ দুই বছর প্রেমের সম্পর্ক ছিল নাজমুল নিজ ইচ্ছাতেই তাকে বিয়ে করেছেন তাকে অপহরণ কিংবা জোর করে বিয়ে করার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এ কারণে তিনি বর্তমানে নাজমুলের বাড়িতে অবস্থান করছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে তদন্ত করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে